অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বাই এস কে মাপা, এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। যারা বিএসসি পড়ছো বা যাদের সিলেবাসে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বা মডার্ন অ্যালজেব্রা অংশটা রয়েছে, আমাদের এক সুপ্রিয় ছাত্র আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই বইয়ের নর্মাল সাব গ্রুপের যে এক্সারসাইজটা রয়েছে সেই এক্সারসাইজের একটা প্রবলেম করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিল। সেই প্রবলেমটি আমি আজকে করে দিচ্ছি। তোমাদেরও যদি এরকম কোনো প্রবলেম আটকে গিয়ে থাকে তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা বলতে পারো, আমরা ভিডিওতে সেই প্রবলেমটা করে তোমাদের বুঝিয়ে দেব। এবং আরেকটা ইনফরমেশন তোমাদের দিয়ে দিই, এই যে বইটা রয়েছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বাই এস কে মাপা, এই বইটার ফুল সলিউশন পিডিএফ কিন্তু আমাদের আপলোড করা আছে, তোমরা চাইলে যে কোনো সময় সেটা ডাউনলোড করে নিতে পারো, লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তাহলে অঙ্কটায় আসা যাক, কি বলা হচ্ছে দেখো অঙ্কটায়। এখানে একটা গ্রুপ দেওয়া রয়েছে জি, এই গ্রুপটা একটা স্পেশাল কন্ডিশন ফলো করছে। কি কন্ডিশন? না, এই গ্রুপের মধ্যে থেকে তুমি যে কোনো দুটো এলিমেন্ট যদি নিয়ে নাও এ আর বি এবং তাদের অপারেশন করো, অপারেশন করে তার যদি কিউব করো সেইটা ইন্ডিভিজুয়াল কিউবের সাথে সমান হয়ে যাবে। এটা হচ্ছে এই গ্রুপের এলিমেন্টগুলোর একটা প্রপার্টি, ঠিক আছে। এখন আমাদের আরো একটা নতুন সেট দেওয়া হয়েছে এইচ, সেই সেটের এলিমেন্টগুলো কেমন? না, জি সেটের মধ্যে বা জি গ্রুপের মধ্যে যে এলিমেন্টগুলো রয়েছে তাদের কিউব করলে যা পাওয়া যায় সেইগুলোকে নিয়ে আর একটা নতুন সেট তৈরি করা হয়েছে এইচ। আমাদের প্রমাণ করতে হবে এই এইচ সেটটা একটা নর্মাল সাবগ্রুপ হবে জি এর, ঠিক আছে। তো আশা করব তোমরা থিওরিগুলো প্রত্যেকেই পড়েছো, সাবগ্রুপ কিভাবে দেখাতে হয়, নর্মাল সাবগ্রুপ কিভাবে দেখাতে হয়। তবু আমি একটুখানি এখানে তোমাদের মনে করিয়ে দিচ্ছি, একটা গ্রুপ আছে জি, জি একটা গ্রুপ এবং এইচ হচ্ছে সেই জি গ্রুপের একটা সাবসেট। এখন এই এইচ সাবসেটটা একটা সাব গ্রুপ হবে কখন? সাব গ্রুপ হবে যদি এ কম্পোজিশন বি ইনভার্স এইচ এর মধ্যে থাকে, তাহলে যেখানে এ আর বি হচ্ছে তোমার জি এর মধ্যবর্তী যে কোনো দুটো এলিমেন্ট, এটা হচ্ছে সাব গ্রুপ হওয়ার শর্ত। আর নর্মাল সাব গ্রুপ হওয়ার শর্ত কি? এইচটা নর্মাল সাব গ্রুপ হবে কখন? নর্মাল সাব গ্রুপ হবে যদি আমরা পাই এ এইচ এ ইনভার্স, অবশ্যই এদের মাঝে কম্পোজিশন আছে, এ এইচ এ ইনভার্স বিলংস টু এইচ, যেখানে এ হচ্ছে তোমার জি এর এলিমেন্ট এবং এইচ হচ্ছে তোমার এইচ এর এলিমেন্ট, ঠিক আছে। তো আমাদের এখন দেখাতে হবে যে এই দুটো কন্ডিশন আমাদের এই এইচ সেটটা মেনে নিচ্ছে, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে সবার প্রথমে, সরি, এটা তোমার জি না, এটা এইচ হবে, ঠিক আছে, এটা এইচ হবে, ওকে। তাহলে এখন আমি কি করছি, এই এইচ এর মধ্যে থেকে প্রথমে দুটো এলিমেন্ট নিয়ে প্রথমে সাব গ্রুপটা দেখাচ্ছি, তারপর আমরা নর্মাল সাব গ্রুপে যাব। তাহলে এইচ এর মধ্যে থেকে আমি দুটো এলিমেন্ট নিয়ে নিচ্ছি, একটা এ একটা বি। এখন তুমি চিন্তা করে দেখো, এ যদি এইচ সেটের মধ্যের কোনো এলিমেন্ট হয় তাহলে এটার চেহারা নিশ্চয়ই এই রকম হবে, সাম এক্স ওয়ান পাওয়ারে থ্রি, এবং বিও যেহেতু এইচ এর একটা এলিমেন্ট তাহলে বি এর চেহারাও এই রকম হবে, সাম এক্স টু পাওয়ারে থ্রি। কেন? কারণ এইচ এর এলিমেন্টগুলোর চেহারাই তো এরকম, এক্স টু দি পাওয়ার থ্রি, বুঝতে পেরেছো? তাহলে এখন আমাদের দেখতে হবে
যে এ কম্পোজিশন বি ইনভার্স এটা এইচ এর মধ্যে থাকছে কিনা। তাহলে এ মানে হচ্ছে এক্স ওয়ান পাওয়ারে থ্রি, আর বি মানে হচ্ছে এক্স টু পাওয়ারে থ্রি, তার মাথায় কম্পোজিশন, এই তার মাথায় ইনভার্স। ঠিক আছে, তাহলে এটাকে এখন আমরা এইভাবে লিখতে পারি, এক্স ওয়ান মাথায় থ্রি, আর এটাকে লিখতে পারি এক্স টু ইনভার্স তার মাথায় থ্রি, কোনো অসুবিধা নেই। এবং প্রশ্নে যে প্রপার্টিটা দেওয়া রয়েছে এ বি পাওয়ারে থ্রি সমান এ কিউব বি কিউব, এই প্রপার্টিটা যদি আমরা এখানে ব্যবহার করি তাহলে কি বলতে পারবো, এক্স ওয়ান কম্পোজিশন এক্স টু ইনভার্স তার পাওয়ারে থ্রি। পাশে লিখে দিতে পারো যেহেতু এ বি পাওয়ারে থ্রি, এ বির মধ্যে কিন্তু কম্পোজিশন আছে, সেটা সমান এ টু দি পাওয়ার থ্রি বি টু দি পাওয়ার থ্রি। এবার তুমি চিন্তা করে দেখো, এক্স ওয়ান কম্পোজিশন এক্স টু ইনভার্স এটা অবশ্যই জি এর এলিমেন্ট, তার মানে এর পাওয়ারে যদি আমি থ্রি বসাই সেটাও জি এরই এলিমেন্ট হবে। তো এখন এটাকে আমি থ্রি ধরে নিচ্ছি, এক্স থ্রি ধরে নিচ্ছি, যেখানে এক্স থ্রি মানে কি, এক্স থ্রি মানে হচ্ছে তোমার এক্স ওয়ান কম্পোজিশন এক্স টু ইনভার্স, এবং অবভিয়াসলি এটা জি এর মধ্যে রয়েছে, কোনো অসুবিধা নেই, এবং তার মানে এই জিনিসটা তোমার এইচ এর মধ্যে রয়েছে। তাহলে দেখো প্রমাণ হয়ে গেল এ কম্পোজিশন বি ইনভার্স সেটা এইচ এর মধ্যে রয়েছে, অর্থাৎ সাবগ্রুপ প্রমাণ হয়ে গেল। এখন আমরা নর্মাল সাবগ্রুপ প্রমাণ করব। তাহলে নর্মাল সাবগ্রুপ প্রমাণ করতে গেলে আমাদের কি করতে হবে বলো, আমাদের জি এর মধ্যে থেকে একটা এলিমেন্ট নিতে হবে এ, এবং এইচ এর মধ্যে থেকে একটা এলিমেন্ট নিতে হবে এইচ। তাহলে স্মল এইচ যেহেতু এইচ এর মধ্যে আছে, স্মল এইচ এর চেহারা কিরকম হবে, অবভিয়াসলি এক্স ফোর টু দি পাওয়ার থ্রি এরকম হবে, তাই না? ঠিক আছে, তাহলে এখন আমরা কি বার করতে চাইছি, এ এইচ এই ইনভার্সটা বার করতে চাইছি। এটা এই থাকুক, এইচ মানে হচ্ছে এক্স ফোর টু দি পাওয়ার থ্রি, সঙ্গে এ ইনভার্স থাকুক, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এইবার লক্ষ্য করো আমি কি করছি, এই যে এক্স ফোর টু দি পাওয়ার থ্রি রয়েছে, এই এক্স ফোরটাকে ভেঙে ভেঙে লিখলাম, তিনটে এক্স ফোর লিখলাম, লিখতেই পারি, নো প্রবলেম। ওকে, এইবার এই যে এক্স ফোর রয়েছে, এই এক্স ফোর এর মাঝে আমি একটা এ ইনভার্স এ নিলাম, কেটে যাবে, চিন্তার কিছু নেই, তারপরে একটা এক্স ফোর লিখলাম, আবার আমি একটা এ ইনভার্স এ নিলাম, তারপরে আবার একটা এক্স ফোর লিখলাম, এবং লাস্টে এ ইনভার্স লিখলাম। তো চিন্তা করে দেখো, এবার যদি আমি এগুলোকে একটা ব্র্যাকেট করে দিই, এখান থেকে এইটুকু একটা ব্র্যাকেট হলো, এখান থেকে এইটুকু হলো একটা, এখান থেকে এইটুকু হলো একটা, তার মানে আলটিমেটলি এটা তোমার এ এক্স ফোর এ ইনভার্স তার কিউব হয়ে গেল না, এবং অবভিয়াসলি এটা তোমার এইচ এর মধ্যে রয়েছে, কারণ কোনো একটা সংখ্যা তার পাওয়ারে কিউব, এই ধরনই তো এলিমেন্ট এইচ এর মধ্যে থাকে। তাহলে দেখো প্রমাণ হয়ে গেল যে আমাদের এ বি ইনভার্স এইচ এর মধ্যে রয়েছে, এবং এ ইনভার্স সেটাও এইচ এর মধ্যে রয়েছে। সুতরাং এখান থেকেই আমি বলতে পারছি এইচ যেটা সেটা অবভিয়াসলি একটা নর্মাল সাবগ্রুপ, বোঝা গেল? হ্যান্স এইচ ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ এইচ, হয়ে গেল, আশা করব বুঝতে পেরেছো তোমরা।
তো তোমাদের যদি এরকম কোনো সমস্যা হয়, অবশ্যই আমাদের গ্রুপে বলতে দ্বিধাবোধ করবে না, এবং পিডিএফ ফাইলটা তোমরা চাইলে ডাউনলোড করে নিতেই পারো, তোমাদেরই হেল্প হবে। লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপেরও পেয়ে যাবে, পিডিএফ ডাউনলোডেরও লিংক পেয়ে যাবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।